भगवते वासुदेवाय। আজকে আমাদের বিষয় হচ্ছে নরকের বর্ণনা। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা দেওয়া আছে। আমরা চেষ্টা করব প্রতিদিন কয়েকটা নরকের, মানে প্রতিটা ক্লাসে কয়েকটা নরকের বর্ণনা দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। তো আমার সাথে আপনারা সহযোগিতা করবেন, অনেক সময় জিজ্ঞেস করলে বলবেন, আপনার জানা থাকলে বলবেন, এবং লাস্টে ক্লাসের শেষে আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা কি বুঝতে পারলেন বলতে হবে, একটু মন দিতে হবে, সময়টা অপচয় করে লাভ নেই, আমাদেরকে মনও দিতে হবে। আপনি যে কাজটা এখন করছেন, মনে করেন ক্লাস শুনছেন, ক্লাসে মনোযোগ দিলে ওটা থেকে বেনিফিট তুলতে পারবেন। ঠিক এরকম আপনি যখন যে কাজটা করেন, আপনি লেখাপড়া শিখেন, চাকরি করেন, ওই সমস্ত বিষয়গুলোতে আপনি মন দিলে তখন আপনি ওই কাজের সফলতা অর্জন করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমে আমরা প্রবেশ করব আজকে। তো সংক্ষেপে এই নরকের বর্ণনাটা আমরা পড়বো ভাগবতম থেকে, আপনাদের ভাগবতম শিখা হয়ে যাবে। অনেকের ঘরে ভাগবতম আছে না, আপনারা পড়তে পারেন চাইলে, সামনে বইটা রেখে পড়তে পারেন। ষড়বিংশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে পাপীরা তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে গমন করে এবং যমদূতদের দ্বারা নানা প্রকার যন্ত্রণা ভোগ করে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণ গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। আসলে আমরা কেউ কর্তা নই, আমরা কেন কাজ করছি, আমরা কেন বাধ্য হয়ে আমাদের আত্মীয় স্বজনের সেবা করি, কাজ করি, কেন আমরা দেশপ্রেম, মানব প্রেম, কত কাজ না করে মানুষ, সবগুলো গুণের প্রভাবে। সে যদি নাম যশ প্রতিষ্ঠা পেতে চায়, তাহলে দেশের একটু সেবা করতে চায়, সে যদি আবার তার পরিবারে ভালো হতে চায়, তার ছেলের প্রতি মায়া মহব্বত কি বলা হয়, এটা এটা গুণের প্রভাবে সৃষ্টি হয়। মম মায়া দূরত্বয়া দৈবী হেসা গুণমায়া, মম মায়া দূরত্বয়া, ভগবানের মায়া শক্তি অত্যন্ত দ্রুত দ্রুতিক্রমণীয়া। কিন্তু কেউ যখন ভগবানের প্রপদ্ধি স্বীকার করে তখন তার মায়া চলে যায় একটু, ভগবানের ভজনা করলেই আপনার মায়া একটু কেটে যাবে, অত কিছু চিন্তা আর আসবে না। মানুষ চিন্তা করে লাভ পূজা প্রতিষ্ঠা এগুলোর জন্য, ভালোবাসার জন্য, প্রেমের জন্য তারা কঠোর পরিশ্রম করছে, আর এই সমস্ত কিছু তৈরি হয় গুণের প্রভাব, সত্ত্ব রজ তমোগুণ, আর নিজেকে মনে করছে আমি করছি। আসলে ভগবান এই তিনটা গুণের মাধ্যমে মানুষকে বাধ্য করায় যে কাজ করতে। এই জন্য বলছে কেন মানুষ পাপ করে পুণ্য করে, যে গুণের প্রভাবে করছে আসলে। তবে আমাদের যদি সত্ত্বগুণে যদি আমরা ভাবিত হই, তাহলে আমরা ভালো কর্ম করতে পারি, আর রজ তামসিক গুণে যদি আমরা ভাবিত হই, তাহলে আমরা পাপ কর্ম করব। তমগুণের বুদ্ধি দিয়ে কখনো ভালো কাজ করা যায় না। কিভাবে আমি ভগবাঞ্ছা করব, এটা হচ্ছে তমগুণী বুদ্ধি। তমগুণী বুদ্ধি দিয়ে মানুষ ভালো কিছু আশা করতে পারে না। হরিবোল। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয়, সে মনে করে যে ভগবান বা কোনো নিয়ন্ত্রণ নেই, এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে।
এভাবে সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ড স্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ হচ্ছে যে সে মূর্খতাবশত নিজেকে স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এই সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে সেই প্রতিটি মানুষ তিনটি বিভিন্ন প্রকার প্রভাবে অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিক ব্যক্তিরা নাস্তিকদের থেকে বিভিন্নভাবে আচরণ করে, সরি ভিন্নভাবে আচরণ করে, এবং তাই তারা সেই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন। শ্রীল সুখদেব গোস্বামী এই আটাশটি নরকের বর্ণনা করেছেন। নরকগুলো কি কি আপনারা দেখুন, তামিশ্র, অন্ধতামিশ্র, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অসিত পত্রবন, শুকর মুখ, অন্ধকূপ, কৃমি ভোজন, সন্দংস, সপ্তসূর্মি, ব্রজ ব্রজ কণ্টক, শালমলি, বৈতরণী, উয়ত, প্রাণরোধ, বিষণ, লালাভক্ষ, সার মেয়াধন, অবিচি, অয়পান, খারকর্ধম, রক্ষগণ ভোজন, শূলপোথ, দন্দসুখ, অবটনি রোধন, পর্যাবর্ধন এবং শুচিমুখ। যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী প্রভৃতি অপহরণ করে তাকে তামিশ্র নরকে যেতে হবে। আমরা আস্তে আস্তে শ্লোকের দিকে যাই। রাজুবাচ, এখানে অনেক কঠিন কঠিন শ্লোক আছে, আমরা কয়েকটি শ্লোক পড়ব, বাকিগুলো অনুবাদ করব। মহর্ষে এতত বৈচিত্র্য লোকস্য কথম ইতি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষে, জীবকে কেন এই জড়জগতে বিভিন্ন জড় পরিস্থিতি ভোগ করতে হয়, দয়া করে সে কথা আপনি বর্ণনা করুন। সুখদেব গোস্বামী, কি ব্যাপার, আপনাদের ভিডিও তো বন্ধ হয়ে গেল দেখলাম। সুখদেব গোস্বামী নরক বর্ণনা করবেন পঞ্চম স্কন্ধে। তো পাপ করলে মানুষ নরকে যায়, তখন আর পরীক্ষিত মহারাজ, তো পাপের কি কোনো প্রায়চিত্ত নেই, এটা প্রশ্ন করবেন। মানুষ তো পাপ করছে, তার জন্য কি সংশোধনের কোনো ব্যবস্থা নেই? তখন ষষ্ঠ স্কন্ধে মানে তিনি ভক্তি যে ভক্তিযোগের যে কি মাহাত্ম্য, অনেক প্রায়চিত্তের বিধান তিনি বর্ণনা করবেন। কিন্তু যারা ভক্তিযোগ অবলম্বন করে, কৃষ্ণকে ভালোবেসে তার ভক্তি করে, তার কি মহিমা, তিনি তখন অজামিলের কাহিনী বলবেন ষষ্ঠ স্কন্ধে। কেন পাপের বর্ণনা শোনার পর সুখদেব গোস্বামীর মনে হয়েছে এর পরিত্রাণের কি উপায় নেই, তিনি পরিত্রাণের অনেক রকম বর্ণনা করবেন। এরপরে তিনি ভক্তিযোগের যে মহিমা, জাগতিক যে যারা সকাম কর্ম করে তাদের কিন্তু এই কর্মফল খণ্ডানো, মানে পাপ কর্মের যে ফল সেটা খণ্ডন করা অনেক কঠিন হয়ে যায়। তিনি অনেক বিভিন্ন কর্মের অনুষ্ঠানের কথা বলবে, পরবর্তীতে তিনি ভক্তিযোগের মহিমা বর্ণনা করবেন। আর ভক্তিযোগের সামান্য একটু নারায়ণ নাম উচ্চারণ করার ফলে কিভাবে অজামিল উদ্ধার লাভ করলেন সেই কাহিনীটা বলবেন তিনি। এই জন্য ষষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী আছে।
আমরা নারায়ণের কাহিনী আগে, সরি, পঞ্চম স্কন্ধে নরকের বর্ণনাগুলো শুনি। হ্যাঁ, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন নরক গর্ভোদক সাগরের একটু উপরে অবস্থিত। এ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পাপীরা কিভাবে সেই সব নরকে যায় এবং যমদূত কর্তৃক দণ্ডিত হয়। বিভিন্ন প্রকার দেহ সমন্বিত বিভিন্ন প্রাণী তাদের পূর্বকৃত কর্মের ফলস্বরূপ বিভিন্ন প্রকার সুখ এবং দুঃখ ভোগ করে। গর্ভোদক সাগরের উপরে মানে হচ্ছে যে আসলে নরক কুণ্ডটা আমাদের একটা ব্রহ্মাণ্ডে 14টা লোক আছে, পৃথিবী মাঝখানে 7 নম্বরে, পৃথিবীর নিচে 6টা লোক আছে এবং পৃথিবীর উপরে 60টা লোক আছে। পৃথিবীর নিচে যে 6টা লোক আছে, সর্বশেষ যেটা লোক সেটার নাম হচ্ছে পাতাল। পাতালের দক্ষিণ দিকে এই নরক লোকটা অবস্থা মানে অবস্থিত আছে। নরক যাকে কন্ট্রোলের দায়িত্ব দিয়েছে তার নাম হচ্ছে যমরাজ, উনাকে ধর্মরাজও বলা হয়। কেন? উনি ধর্মে অনেক অভিজ্ঞ, ধর্মে পারদর্শী। কে পুণ্য করছে, কে পাপ করছে তার বিবেচনা করার জন্য তার অবশ্যই ধর্ম সম্বন্ধে জানা থাকতে হবে। তিনি বিবেচনা করবেন পাপের দণ্ড, পুণ্যের দণ্ড, তারপর তাকে শাস্তি দেওয়া হবে। আর এই যমরাজ হচ্ছে সূর্যদেবের পুত্র। আমি যদি কাহিনী বলি না, আপনাদের আর নরক কুণ্ড শুনতে হবে না, মানে নরকের বর্ণনা শুনতে হবে না। কেন সূর্যদেবের পুত্র, সূর্যদেবের সন্ধ্যা এবং ছায়া নামে দুজন স্ত্রী ছিল। আসলে তিনি সন্ধ্যাকে বিয়ে করেছিলেন, কিন্তু সূর্যের এত তেজ, এত তেজ, সূর্যদেব এত সুন্দর, তার স্ত্রী তার কাছে বেশিক্ষণ যেতে পারে না। হ্যাঁ, তেজের কারণে তো দেখেন কি অবস্থা। স্বামী যদি এত শক্তিশালী হয়, স্ত্রী আর তার কাছে যেতে পারে না। তো স্বামীর কাছে যাওয়ার জন্য সন্ধ্যা তপস্যা করতে গিয়েছিলেন। তো সন্ধ্যা কি করছে, তার দেহের একটা ছায়া সৃষ্টি করলেন। ছায়া সৃষ্টি করে তার মতো একদম, আর এই ছায়া সূর্যদেবের কাছে যেতে পারত। সূর্যদেবের কাছে এই ছায়াকে রেখে গিয়ে তিনি তপস্যায় করতে চলে গেলেন। ছায়া থাকতে থাকতে, যদিও পর পুরুষ ছিল, কোনো বিবাহ বিবাহ করা হয়নি, ছায়ার মধ্যে আস্তে আস্তে প্রেম জাগ্রত হয়। আর ছায়ার গর্ভে জন্ম নেয় শনিদেব। যখন সন্ধ্যা একদিন ফিরে তপস্যা করতে ফিরে আসে, তখন সূর্যদেব এই দুজনকে দেখে অবাক হয়ে যান। আরে আমার স্ত্রী কে? বুঝতে পারছে না তার স্ত্রী কে। তখন সন্ধ্যা বলছে, আমি আপনার স্ত্রী, এই আমার ছায়া, একে আমি আপনার সেবা করার জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু এই সতিনী মানে সতীন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ভালোবেসেছে এবং আপনার সঙ্গর প্রভাবে তিনি গর্ভবতী হয়েছেন। কিন্তু সূর্য অস্বীকার করছেন, না, এ আমার সন্তান নয়। তখন শনিদেব তার শক্তি প্রদর্শন করেছেন। তো গর্ভাবস্থায় তাকে যখন, সরি, গর্ভাবস্থায় ছায়াকে কি করেছেন, ত্যাগ করে দিয়েছে সূর্যদেব। তো ছায়া বলছে, আপনার যে এটা সন্তান সেটা আমি প্রমাণ করব। হ্যাঁ, ছায়া বলছে, হ্যাঁ আমি ছায়া, তার মানে কি আমার আমার মন, আমার হৃদয় সন্ধ্যা থেকে আলাদা, এই জন্য আমি আপনাকে ভালোবাসতে পেরেছি। আসলে ছায়া হলেও এই ছায়ার একটা রূপ চলে এসেছে এবং আত্মাও আলাদা হয়ে গেছে। পরবর্তীতে তাদের মন, হৃদয় সবকিছু আলাদা ছিল, যার ফলে সূর্যদেবকে ভালোবেসেছিল এবং সূর্যদেবের সঙ্গের ফলে শনিদেবের জন্ম হয়েছে। এটা ছায়া বলেছিল,
কিন্তু ছায়ার কোনো কথা বিশ্বাস করলেন না। সূর্যদেব ওনাকে সূর্যলোক থেকে বের করে দিলেন, মানে তার রাজ্য থেকে বের করে দিলেন। হ্যাঁ, সূর্যদেব মানে বুঝেন তো, খুব ভোরে, প্রতিদিন ভোরে পূর্ব আকাশে যে উদিত হয়, ওনার কথা বলছি, যে উনি একজন দেবতা, ওনার মন প্রাণ ভালোবাসার সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, কিন্তু এমন নয় যে শুধু আলো প্রদান করছে, ওনার একটা শক্তি। ভগবান বলছে না, আমি সূর্যের প্রভা, সূর্যদেব ভগবানের শক্তিতে আমাদেরকে আলোকিত করছেন। তো পরবর্তীতে শনিদেবের জন্ম হয়, শনিদেব অত্যন্ত শক্তিশালী ছিলেন। তো শনিদেব যখন তার দৃষ্টি নিক্ষেপ করলেন সূর্যদেবকে, সূর্যদেবকে অনেক বুঝালেন আমি আপনার ছেলে, কিন্তু সূর্যদেব শনিদেবকে মানতে চাইলেন না। পরবর্তীতে বক্র দৃষ্টিতে যখন সূর্যদেবকে তাকিয়ে আছে শনিদেব, তখন সূর্যের শক্তি কমে গেছে, সূর্যের আলো তেজ বল ক্ষীণ হয়ে গেল, তখন সূর্যদেব পরাস্ত হলেন। পরবর্তীতে সূর্যদেব ওনাকে স্বীকার করলেন। স্বীকার করলেও অনেক সময় সূর্যদেবকে অবহেলা করা হতো, যখন সমস্ত গ্রহদের মধ্যে তিনি স্থান পেয়েছেন সূর্যদেব। পরবর্তীতে সূর্যদেব সরি গ্রহদের রাজা তিনি সূর্যদেব, সমস্ত গ্রহের রাজা হচ্ছে সূর্যদেব। তো শনিদেব এই গ্রহের মধ্যে স্থান পেয়েছিলেন, পরবর্তীতে তিনি তার মাকে অধিকার ন্যায় প্রদান করেছিলেন, এই জন্য সূর্যদেব সরি শনিদেব ন্যায়ের বিধান বলা হয়, ন্যায়কর্তা বলা হয়। উনি জীবদের তার কর্ম অনুসারে শাস্তি প্রদান করেন, এই জন্য অনেকে বলছে তোকে শনিয়ে পেয়েছে। আরো শনিয়ে পেয়েছে মানে তার নিশ্চয় কোনো পাপ ছিল, যার ফলে তাকে দণ্ড দেওয়ার জন্য শনিদেব যদিও মারে না, কিন্তু একটা ব্যক্তিকে জীবিত অবস্থায় মেরে ফেলে, তার ধন সম্পদ হরণ করে নেয়, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা সৃষ্টি করে, এভাবে শনিদেব কষ্ট প্রদান করেন। তো ফলে মানুষ অসহায় হয়ে যায়, কেন তার এই জন্মের এবং পূর্ব জন্মের কর্মফল তাকে ভোগ করতে হয়, এই জন্য ন্যায়কর্তা বলা হয় শনিদেবকে। শনিদেব কঠোর তপস্যা করে শিবজিকে সন্তুষ্ট করেন, আর শিবজি ওনাকে আশীর্বাদ প্রদান করেন যে তুমি গ্রহদের মধ্যে স্থান পাবে। তো নবগ্রহের মধ্যে শনিদেব একটা গ্রহ, তো গ্রহদের মধ্যে রাজা হচ্ছে সূর্যদেব। তো ওনাকে তেমন কোনো সম্মান দিতেন না বাবা, শনিদেবের বাবা হচ্ছে সূর্যদেব, আর সূর্যদেবের পুত্র হচ্ছে এই যমরাজ। আমি যমরাজকে বোঝানোর জন্য, ওনার একটা বোন ছিল, ওনার নাম হচ্ছে যমুনা। যমুনার ঘরে একদিন বেড়াতে গিয়েছিল, যমুনা কৃষ্ণকে বিয়ে করেছে, যমুনা নদীও আছে, উনি আবার নদী হিসেবে এই জগতে জীবদেরকে পবিত্র করেন। যমুনাতে স্নান করলে জীবের পুণ্য চলে যায়, গঙ্গায় স্নান করলে পাপ চলে যায়। আমাদের যদি ভগবত ভক্তিতে উন্নত হতে হবে, মানে উন্নত হতে চাইলে পাপও করা যাবে না, পুণ্য করা যাবে না। এই জন্য পাপ করলে আপনি নরকের যন্ত্রণা উপভোগ করতে হবে, বা এই জগতেও আপনাকে কষ্ট ভোগ করতে হবে। পুণ্য করলে সুখ ভোগ করতে হয়, সুখ ভোগ করলেও জীব এই জগতে সুখী থাকলে ভগবত ধামে যেতে চায় না, এই জন্য সুখ এই জগতের বন্ধনের কারণ। এই জন্য আপনি যদি আপনার পুণ্য যদি থাকে সুখ অনুভব করবেন, আর যমুনা নদীতে স্নান করলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। এই জন্য গঙ্গা যমুনা দুটাই স্নান করা উচিত, আপনার জীবনটাকে একটা শূন্যের মধ্যে নিয়ে আসা উচিত। আপনার জীবন রেখা যখন শূন্যে চলে আসবে, তখন আপনি ভক্তি করলে পাপও করবেন না পুণ্য করবেন না, তখন উপরের দিকে যেতে পারেন ভক্তিলতা, ঠিক আছে। একদিন যমরাজ সূর্যদেব যমুনার ঘরে এসেছিল, যমুনার ঘরে আসার পর ওদিন যমুনা তার ভাই যমরাজকে আরতি দিয়ে নিবেদন বরণ করে নিলেন, এবং অনেকদিন পরে যমরাজ তো সবসময় পাপীদের শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত থাকেন,
তিনি সময় পান না, উনি এত ব্যস্ত ছিলেন। তো যখন বোন এত বছর পর ভাইকে পেয়েছে, ভাইকে আরতি দুর্বা বিভিন্ন কিছু দিয়ে ধূপ দীপ দিয়ে স্বাগত জানালেন, আর ওই দিন যমরাজ বোনের বাসায় ছিলেন, মানে বাড়িতে ছিলেন বলে যমরাজের কাজ কিন্তু ওই দিন চলে নাই জমালয়ে। এই জন্য বলছে, অনেকে বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম ধোয়ারে পড়লো কাঁটা। ওই দিন থেকে যে ভাই ফোঁটা দেয়, ভাই ফোঁটা দেয় না তো, ভাই ফোঁটা দিলে যমুনা যেহেতু তার ভাই যমরাজকে দিয়েছিল, আসলে ওই দিন যমরাজ ব্যস্ত ছিল, তার বোনের বাড়িতে ব্যস্ত ছিল, তিনি আর কি দিতে পারেন নাই, পাপীদের শাস্তি প্রদান করতে পারেন নাই, আর এই জন্য যমরাজ বোনের আপ্যায়নে সমাদরে খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন। এই দিন আমাদের কথা মনে রেখে কেউ যদি তার ভাইকে, বোন যদি ফোঁটা দিয়ে দেয়, ওই তার আর জমালয়ে যেতে হবে না, এটা যমরাজ আশীর্বাদ করে দিয়েছিল। আমি যমরাজের কিছু কিছু কাহিনী বর্ণনা করলাম, যমরাজের আরো বিভিন্ন কাহিনী আছে, রামায়ণে মহাভারতে অনেক কাহিনী আছে। যমরাজ অত্যন্ত শক্তিশালী, উনি হচ্ছেন কাল সর্প, কাল সর্প বলা হয়। তো যমরাজ আমাদের পিছনে আছে, আমরা কি করছি, যদি আমরা ব্যতিক্রম কিছু করি মারবে একটা দণ্ড দিয়ে মারবে। এবে না বুঝিলে যশোদা সুত চরম পড়িবে লাজে, যমাসে পিছে আবার লজ্জায় পড়বে। কেন লজ্জায় পড়বো, যমরাজের চেহারা বা যমরাজের যারা প্রতিনিধি আছে যমদূত, ওদের চেহারা গুলো দেখলে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলতে হবে, লজ্জা বললে যেরকম মুখ ঢেকে ফেলে অনেকে লজ্জা। তো হরি না বোঝললে তো যমরাজকে দেখে, যমদূতদেরকে দেখে মানুষ এরকম ভয় পেয়ে যাবে, লজ্জা পাবে। এই জন্য বলছে চরমে পরিবে লাজে। ঠিক আছে, যাক আমি কাহিনীতে যাচ্ছি না, আমি কিছু কিছু কাহিনী ব্যাখ্যা করব, কিন্তু ভাগবতমে শিল প্রবাদের তাৎপর্য অনুসারে আমরা যাব। কেমন? ঋষি উওাচ, ত্রিগুণাত্মক কর্তু শ্রদ্ধয়া কর্ম গতয়ঃ পৃথক বিধা সর্ব এব সর্বৈষ তারতম্যেন ভবন্তি। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই জড়জগতে সাত্ত্বিক, রাজসিক এবং এই তিন প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলে জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপও তিন প্রকার। যারা সত্ত্বগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়, যারা রজগুণে কর্ম করে তারা সুখ এবং দুঃখ দুইয়েই ভোগ করে, আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবন যাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতি তারতম্য হয়। তো যে সমস্ত মানুষ সত্ত্বগুণে আছে তারা একটু ধার্মিক হবে এবং তারা জীবনে সুখ অনুভব করবে, তারা নিরামিষ আহারী, তারপর জ্ঞানী, সুখ, এই দুইটার কারণে তারা বন্দি হয়ে যাবে এই জগৎ। আর যারা রজগুণ তারা সুখ এবং দুঃখ পাবে, কিছু পুণ্যকর্ম করে যার ফলে সুখ পায় এবং রজগুণের প্রভাবে আবার পাপও করে, হ্যাঁ, স্বামীর প্রতি আকর্ষিত বা স্ত্রীর প্রতি আকর্ষিত, বা পুরুষ নারীর প্রতি আকর্ষিত, নারী স্ত্রীর প্রতি আকর্ষিত, এভাবে রজগুণের প্রভাবে কিছু দুঃখ অনুভব তাদের মধ্যে হয়। তারা নিজেকে বেশি ব্যস্ত মনে করবে, ধর্মকর্মে এত সময় দিবে না, পয়সা ইনকামে ব্যস্ত থাকবে, হ্যাঁ, ইনকামের পথটা ভালো বুঝে তারা, কেন, রজগুণের প্রভাবে। আর যারা তমগুণ তারা তো ইনকাম না, তাদের দিন কম, ইনকাম ইনকাম তো নেই দিন কম, কেন, তারা বেশি মদ গাঁজা খায় পরে থাকে,
যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, যেন দিন কম তাদের, বুঝে গেল? তারা তমগুণে আচ্ছন্ন, ইগনোরেন্স পার্সন বলা হয় তাদেরকে, অজ্ঞানী লোক, তারা কোনো শাস্ত্র জ্ঞান তো নেই এবং বুঝতেও পারবে না, তারা জীবনটাই দুঃখী, সব সময় দুঃখী। এই জগতে এরকম কিছু কিছু লোক আছে। হরে কৃষ্ণ। আমরা যে জিনিসটা বলছিলাম, তাহলে সুখ দুঃখ হবে যে এই তিনটা গুণের উপর। সত্ত্বগুণে থাকলে অনেক লোক ধার্মিক হয়ে যায়, তারা ধর্ম আচরণ করে, আর রজগুণ থাকলে তারা সুখ দুঃখ দুটোটাই পাবে। 3 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে, পুণ্য কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনই পাপ কর্মের ফলে নরক ভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্তি হয়। কেউ যদি প্রমাদ বশত তামসিক আচরণ করে, তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞান বশত পাপ কর্ম করে, তাহলে তাকে আরো বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর কেউ যদি নাস্তিকতা বশত পাপ কর্ম করে, তাদের সবচাইতে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে অবিদ্যা জনিত কামনার পরিণাম স্বরূপ জীব যেই সহস্র সহস্র নরক গতি প্রাপ্ত হয়, আমি তা এখন বিস্তারিত ভাবে বর্ণনা করব। সুখদেব গোস্বামী এটা বলেছিলেন। তার মানে বুঝতে পারলেন, কেউ যদি তামসিকে থাকে, সে যদি পাপ করে, কারণ তার তো অজ্ঞান, তার কোনো জ্ঞানই নেই, সে ধর্ম কর্ম কিচ্ছু বুঝে না, আবার নাস্তিক না কিন্তু তিনি, বুঝতে পেরেছেন, তাকে কম পাপ ভোগ করতে হয়। অনেকে বলে না, ওবো আরে না জানা জানি না, না জানলে ভালো, আপনাদের সাথে আমরা এখন মিশবো না, না জানে আমরা মাছ মাংস খাবো, যা ইচ্ছা তাই করব, না জানলে তার পাপ নেই। না, না জানাটা পাপ এরকম নয়, পাপ সবারই হয়। একটা ছোট ছেলে যেমন আগুনে হাত দিলে তার হাত পুড়ে যাবে, আবার জানা ব্যক্তি, যে বিজ্ঞ ব্যক্তি আগুনে হাত দিলে যে পুড়ে যাবে জানে, সে যদিও হাত দেয়, তার হাতও কিন্তু আগুন পুড়াবে। ঠিক এরকম আপনি জানা অজানা থাক সত্ত্বেও পাপ পূর্ণ হবে, মানে পাপ হবে। তবে এখানে বলা হচ্ছে যে তমগুণে আচ্ছন্ন অজ্ঞান, তার পাপটা একটু কম হবে, হবে কম হবে। আর যারা জ্ঞানী, জ্ঞান জানে তিনি এই জিনিসটা করলে পাপ হবে, তার পাপের পরিমাণ আরো বেশি হবে। আর যে একদম নাস্তিক, ভগবানকে মানতেও চায় নাই, নরাধম, প্রাসন্ডি মনে করেন, ভগবানের অস্তিত্ব বিশ্বাস করতে চায় না, হ্যাঁ যদাচ্ছা আচরণ করবে, তার শাস্তি আরো বেশি হবে, ভয়ঙ্কর। এভাবে ভাগ করা হয়েছে। তার মানে ভাগবতমের থেকে আপনারা এখন বুঝতে পারলেন, জানা অজানা থাকলেও পাপ হবে, কারো বেশি কারো কম, তারতম্য দিয়ে দিয়েছে। তমগুণে থাকলে কম হবে, জ্ঞানী ব্যক্তি বা জানা থাকলে বেশি হবে, আবার নাস্তিক হলে আরো বেশি হবে। এটা নরক নাম ভগবান কিম দেশ বিশেষ তথা বহি স্ত্রী লোকা আহু দন্তরালইতি মহারাজ পরীক্ষিত। শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই নরক সম্মুখ কি ব্রহ্মাণ্ডের বাইরে, ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি এই পৃথিবীর ওই কোন স্থানে অবস্থিত? নরক কোন জায়গায়? আমরা অলরেডি আগে বলেছি, তবু এখানে দেখেন নরকের বর্ণনা দিয়েছে।
মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে এবং গর্ভোদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান। পিতৃলোকও সেই প্রদেশে, অর্থাৎ গর্ভোদক সমুদ্র এবং নিম্নলোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আগ্নি সাত্রা আদি পিতৃগণ পরম সমাধি যোগে ভগবানের ধ্যান করেন এবং তাদের গোত্রভূত ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। পূর্বে বর্ণনা করা হয়েছে যে আমাদের ভূলোকের নিচে 60টি অধোলোক রয়েছে, যার সর্বনিম্ন হচ্ছে পাতাল লোক। পাতাল লোকের নিচে নরক, ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র। তাই নরক, পাতাল লোক এবং গর্ভোদক সমুদ্রের অন্তর্বর্তী স্থানে অবস্থিত। আসলে এটা ভূমণ্ডল আছে আমাদের, ভূমণ্ডল তো গর্ভোদক সমুদ্রের মধ্যে কে গর্ভোদয়ক বিষ্ণু আছে। তো গর্ভোদয়ক সাহেব বিষ্ণু আছে, ওনার যে পদ্মনাল সেখানে 14 ভুবন থাকে, বা ওনার উনি তো ব্রহ্মাণ্ডের মধ্যেই গর্ভোদক সাহেব বিষ্ণু ছায়িত আছেন। ওনার নিচে এবং যে সমস্ত লোকগুলো আছে, আমি আপনাদেরকে 14টা লোকের কথা বলেছি আগে, ওখানে পাতাল হচ্ছে একদম নিচে। এই পাতালের দক্ষিণ পাশে আমাদের প্রাণবল্লভ প্রভু ওই চিত্র দেখাচ্ছে কোথায় গর্ভদশায়ক বিষ্ণু আছে, বিভিন্ন লোকগুলো। এখন তো আমার সামনে এই চার্টটা নেই, গোলক চার্ট। তো নরক হচ্ছে যে পাতালের দক্ষিণ দিকে, এটা মনে রাখলে হবে। হ্যাঁ, ঠিক আছে, সংক্ষেপে মনে রাখতে হবে যে নরক হচ্ছে পাতালের দক্ষিণ দিকে, হ্যাঁ, ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্রে। তো 6 নম্বরে বলা হচ্ছে, সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ পিতৃদের রাজা। তিনি সপার্শ্বদ পিতৃলোকে বাস করেন এবং ভগবানের আজ্ঞা উলঙ্ঘন না করে মৃত্যুর পর তার দুধের দ্বারা তার অধিকারের মধ্যে আনিত প্রাণীদের পাপকর্ম অনুসারে যথাযথভাবে বিচার করে নরকে দণ্ডদান করেন। আমরা তাৎপর্য পর্ব যমরাজ কোন কাল্পনিক বা রূপকথার চরিত্র নন, তার নিজের ধাম রয়েছে, তা হচ্ছে পিতৃলোক এবং তিনি সেখানকার রাজা। নাস্তিকেরা নরকের বিশ্বাস না না করতে পারেন, কিন্তু শ্রীল জৈব উদ্যোগ গোস্বামী নরকের অস্তিত্ব প্রতিপন্ন করেছেন। আমি আপনাদেরকে নরক যমরাজ কোথায় থাকে এটা বলি। আসলে ওনার বাসা হচ্ছে, মানে বাড়ি হচ্ছে কোথায়, যমরাজের বাড়ি হচ্ছে পিতৃলোকে। পিতৃলোক হচ্ছে যে আমাদের উপরে, মানে ভুবর মানে পিতৃলোক, স মানে স্বর্গলোক। তো আমাদের উপরে যে 60টা লোক আছে, একটা পিতৃলোক আছে, যেখানে কেউ যদি পিতা মাতাকে বেশি ভালোবাসে সে পিতৃলোকে যাবে, কেউ দেবদেবীকে ভালোভাবে সত্যগুণে থেকে যদি পূজা অর্চন করে তাহলে সে স্বর্গে যাবে, আর যেই যোগী তপস্বী হবে সে তপলোক জনলোক এভাবে স্তরে যাবে, এই লোকগুলোতে যাবে। আর যারা ব্রহ্মার উপাসনা করবেন, সিদ্ধ পুরুষ হবেন, তারা সিদ্ধ লোক, তারপর ব্রহ্মলোকে যান। কিন্তু যারা ভগবান কৃষ্ণকে ভালোবাসেন তারা গোলক বৃন্দাবনে যান, ঠিক আছে। তো পিতৃলোক আমাদের উপরে, তার পিতৃলোকের বাসা কার বাসা, যমলোকের বাসা, সরি যমরাজের বাসা। কিন্তু উনি নরকের শাস্তি কোথায় প্রদান করেন, ওনার যে কাজ কর্মক্ষেত্র কোথায়, একদম পাতালে, পাতালের দক্ষিণ পাশে। দেখেন কত দূরে, তার মানে উনি কত শক্তিশালী। দেখেন আমাদের উপরে যে পিতৃলোক আছে সেখান থেকে ওনার বাসা, ওখানে তিনি রেস্ট নিতে যান, উনি আপ্যায়ন করেন, ওনার ওনার পরিবার আছে, ওনাদের সাথেও ওনার কি
সংসার আছে, ঘর সংসার করেন তিনি। যেমন ধরো এখানে যিনি জেলর আছেন, ওনার কি পরিবার নেই? উনি বিয়ে দিয়ে করেন নাই? উনি বিসিএস ক্যাডার পরবর্তীতে ওনার যোগ্যতা অনুসারে উনি কি করেছেন, জেলার হয়েছেন। তো জেলখানার কয়েদেরকে শাস্তি দেন, কিন্তু ওনার বাসা কি জেলখানার ভিতর নাকি? হয়তো বা গভর্নমেন্টের কারণে, গভর্নমেন্টের সার্ভিসের কারণে ওনার হয়তো বা কোয়ার্টার পেতে পারে, ঠিক আছে, কিন্তু ওনার বাসা কিন্তু জেলখানায় না, জেলখানা থেকে আরেক পাশে থাকতে হবে, ঠিক এরকম। দেখেন কত দূরে, কোথায় পিতৃলোক আর কোথায় একদম নরক, যমলোক, একদম অনেক দূরে। আর মানে উনি যান কিভাবে, এত লোক অতিক্রম করে, ওনার এরকম ক্ষমতা আছে, হ্যাঁ নিমিষেই চলে যেতে পারেন, বুঝতে পারছেন? এখন আমরা তাৎপর্য পড়বো, তাৎপর্য যদি একজনে পড়েন আমার খুবই খুশি হব, কেউ পড়লে। একজনে পাঠ করুন তো দেখে তাৎপর্য। প্রণাম। এখান থেকে শ্লোক থেকে যমরাজ ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছেন যাতে জীবেরা তার আইন এবং বিধান লঙ্ঘন না করে, সে কথা ভগবদ গীতায় 4 অধ্যায়ের 17 নম্বরে প্রতিপন্ন হয়েছে। এটা পড়েন। কর্মণহি কর্মণহি অপি বোধব্যম বোধব্যম সাপি কর্মণ অকর্মণস্য বোধব্যম গহন কর্মণো গতি। কর্মের তত্ত্ব অত্যন্ত জটিল এবং তা হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই যথাযথভাবে জানা উচিত কর্ম কি, বিকর্ম কি এবং অকর্ম কি, কর্ম বিকর্ম এবং অকর্মের শুরু সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন এবং সে অনুসারে আচরণ করা উচিত। এটি হচ্ছে ভগবানের দেওয়া আইন। যে সমস্ত বদ্ধজীব এই জড়জগতে সুখ ভোগের জন্য এসেছে তাদের কতকগুলি বিধিবিধানের নিয়ন্ত্রণের মাধ্যমে সুখভোগের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তারা যদি সে সমস্ত নিয়ম বা বিধানগুলি লঙ্ঘন করে তখন যমরাজ তাদের বিচার করেন এবং দণ্ড দেন। তিনি তাদের নরকে নিক্ষেপ করে যথাযথভাবে দণ্ডদান করেন যাতে তারা কৃষ্ণ ভক্তির পথে ফিরে আসতে পারে। বদ্ধ জীব কিন্তু মায়ার প্রভাবে তমগুণের দ্বারা মোহিত হয়ে থাকে, তার ফলে বারবার যমরাজের দণ্ড ভোগ করা সত্ত্বেও তারা প্রকৃতিস্থ হয় না এবং বারবার পাপকর্ম আচরণ করে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। বিজ্ঞবান যারা ব্যক্তি আছে তারাও কর্মের মারফেজ বুঝতে পারেন, মানে কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি। কর্ম মানে হচ্ছে শাস্ত্র মেনে যে কাজকর্ম গুলো করা হবে, সেটা হচ্ছে কর্ম। শাস্ত্রের মধ্যে মানতে গিয়ে অনেকে পুণ্য কর্ম করে, ঠিক আছে, হ্যাঁ, শাস্ত্রের বিধান মানতে গিয়ে। ওই জন্য শাস্ত্রের বিধান মানতে গিয়ে যে কর্ম করবে তার পাপও হতে পারে, পুণ্যও হতে পারে, হ্যাঁ, কর্মফল দুইটাই পেতে পারে, স্বর্গ নরক দুটাই ভোগ করতে হবে তাকে। কারণ কিছু কিছু কর্ম এত জটিল যে শাস্ত্র মেনে করলেও অনেক সময় ত্রুটি হয়ে যায়, মন্ত্র উচ্চারণে ভুল হয়ে যায় বা বিভিন্ন কারণে, এটা প্রকৃতির কারণে, এটা অনেক সময় ভুল হয়ে যায়। এরকম অনেকে শাস্ত্র মেনে কর্ম করতে গিয়ে, সকাম কর্ম করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল, ঠিক না? যেন কর্ম মানে হচ্ছে কি, শাস্ত্র মেনে কর্ম করাটাই কর্ম। বদ্ধব্যম হি কর্মণোপি আবার বলা হচ্ছে। আর বিকর্ম মানে হচ্ছে শাস্ত্র একদম মানবে না, মানসিক জল্পনা কল্পনার দ্বারা তিনি ধর্ম তৈরি করবেন এবং কর্ম করতে থাকবেন, আর এটার গতি হচ্ছে শুধু নরক, কোনো স্বর্গ নেই, কোনো পাপ নেই, পুণ্য নেই, তার একদম ডাইরেক্ট নরক গতি, এবং পশু জীবনে প্রাপ্ত হবে সে পরবর্তী যে। তার মানে হচ্ছে যে বিকর্ম মানে হচ্ছে যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ, আমিষাহার, নেশা, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, এইসব এই সমস্ত হচ্ছে পাপের স্তম্ভ। 4টা স্তম্ভ আছে ভাগবতমে বর্ণনা করা হয়েছে, স্ত্রী পানম,
দ্রুত পানম শ্রিয়া সোনা বলা হচ্ছে, চারটা স্তম্ভ। তারপরে হচ্ছে আর অকর্ম মানে হচ্ছে যে শুধু ভগবানের নির্দেশে কর্ম করা, এটাকে নিষ্কাম কর্ম বলা হয়, ভগবদ গীতা অনুসারে জীবন যাপন করা। ভগবত ভক্তরা এই কর্মটি সমাধান করেন, অকর্ম, কোন কর্মের ফল ভোগ করতে হয় নাই। হরি বল। আমরা আজকে 6 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আবার ধারাবাহিক ভাবে থাকবে। হরে কৃষ্ণ।